পথে এদিকে লালমরিরহাটের হাতিবান্ধায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফল উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির ফল প্রদর্শন করে উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম তাজিবুর রহমান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন প্রধান শিক্ষক লুৎফা শিরিন শাহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে